আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের এক্স রে খরচ ও দাঁতের এক্স রে করার প্রয়োজনীয়তা সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা একটি দাঁতের এক্স ছবি দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতের এক্স রে এবং একই দাঁতে দুই বছর পরে একটি এক্স রে করে দেখানো হয়েছে দুই সালে এখানে এক্সরে করা হয়েছে কিন্তু তেমন কোনো একটা সমস্যা ছিল না কিন্তু দুই সালে এখানে দেখানো হয়েছে যে এই দাঁতটিতে বেশ সমস্যা হয়ে গেছে যদিও এই দাঁতে যে সমস্যাটি হয়েছে এটি উপর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে দাঁতটি উপর থেকে নষ্ট হয়ে গেছে কিন্তু এক্স রে করার পর দেখা গেল যে দুই দাঁতের মধ্যবর্তী স্থান থেকে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত তো এক্স রের মাধ্যমেই সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব আর এর জন্যই কিছু কিছু ক্ষেত্রে এক্স রে করানোর প্রয়োজন হয়ে থাকে তো দাঁতের এক্সরে সাধারণত ডেন্টিস্টগণ দুই ধরনের দিয়ে থাকেন এখানে যে এক্স রেটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ছোট এক্স রে বলা হয়ে থাকে এটি তিন থেকে চারটি দাঁতের ছবি ধারণ করতে পারে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে মেডিকেল ভাষায় আই এক্সরে বলা হয়ে থাকে এবং অন্যটি হল ওপিজি ডেন্টাল এক্স যেটি আপনার পুরো মুখের দাঁতের ছবি সংগ্রহ করে থাকে এখানে বড় একটি প্লেট ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে আপনার পুরো দাঁতের ছবি কিন্তু মুখে যে কয়টি দাঁত থাকবে সব দাঁতের ছবি কিন্তু চলে আসে এটি হলো বড় এক্স তো দুই ধরনের এক্স দুই ধরনের খরচ হয়ে থাকে এই যে ছোটো এক্সরেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত জায়গা ভেদে দেড়শো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত নিতে পারে এবং এখানে যে বড় এক্স দেখতে পাচ্ছেন এটি সাধারণত চারশো থেকে ছয়শো টাকার মধ্যে হয়ে থাকে তো আপনারা অনেকেই এক্স রে খরচ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম